আদ্রিয়ান আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম রাইস আসসালামু কিচেন আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন তো চলে আসলাম আজকে গোলগুলো তৈরি করতে তো এই গোলগুলোটা কিন্তু খেতে অসম্ভব মজা আর এই গোলগুলোর নাম শুনলেই যেন ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার কিন্তু ছোটবেলা গোলগুলোটা অনেক পছন্দ ছিল তো গোলগুলো বানানোর রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে আসলাম গোলগুলাটা বানাতে প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম আধা কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খান সেরকম চিনিটাই দেবেন চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ইস্ট এখানে আমি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব তো যেন চিনিটা গলে যায় একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবেন একটু নাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি আমি চিনিটা কিন্তু গলে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব আটা এখানে আমি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দেব আধা টেবিল চামচ বেকিং সোডা এখানে আমি আধা টেবিল চামচ বেকিং সোডাটাই কিন্তু দিয়েছি বেকিং পাউডার দেইনি বেকিং সোডাটা দিয়েছি দিয়ে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি তো বারবার হাত দিয়ে ধরার কোনো দরকার নেই প্রথম দিকে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি যে মিষ্টি জিরাটা আর কি মৌরি মৌরিটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মানে মিষ্টি জিরা পাঁচফোড়নের সাথেও থাকে মিষ্টি জিরাটা এই জিরাটা দিলেই কিন্তু গুলগুলার স্বাদটা একদম পারফেক্ট হয় আর খেতে ভালো লাগে তো এখানে পানিটা কিন্তু আমার কম হয়েছিল তো আমি আবারও কুসুম গরম পানি দিয়ে দিয়েছি অল্প একটু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো অবশ্যই পাঁচ মিনিট লাগবে না তিন মিনিট সময় ধরে একটু ভালো করে ফেটে নেবেন হাত দিয়ে ভালো করে ফেটে একটা থেক থেকে ডো তৈরি করতে হবে দেখুন ডোটা যেরকম হাতে নিলে একটা মোয়ার মতো শেপ দেওয়া যায় দিয়ে কিন্তু নিচে ফেলা যায় এরকম একটা ঘন একটা ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু একটু থেক থেকে হবে দেখে হয়তো বুঝতে পারছেন তো এরপর যে আমি এটাকে ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর একটু ফুলে যাবে ডোটা তো আপনারা যদি আরও বেশি সময় রাখেন তাহলে আরও ফুলবে কিন্তু আরও বেশি সময় রাখার কোনো দরকার নেই এখনই যেটুকু ফুলেছে সেই ফুলাতে কিন্তু আমাদের গুলগুলাটা একদম পারফেক্ট হবে দেখুন এখন কিন্তু আরেকটু ঘন হয়ে এসেছে ডোটা আমি আবার একটু মুথে নিয়েছি আবার একটু আমি মিশিয়ে নিয়েছি একটু হাত দিয়ে ভালো করে দেখুন হাতে নিলে যেন এরকম গোল একটা শেপ দেওয়া যায় তো আমার ডোটা কেমন হবে দেখিয়ে নিয়েছেন তো এরপর যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছিলাম তেল এখানে ডুবো তেলে কিন্তু গুলগুলাগুলো ভাজতে হবে তো তেলটা গরম হওয়ার পরে এখানে আমি প্রথমে একটা ডো দিয়ে দিয়েছি দেখুন তেলটা কিন্তু ভালো করে গরম হয়নি এই কারণে কিন্তু গুলগুলাটাও এখন এটা পারফেক্ট হবে না দেখতেও সুন্দর লাগবে না একটু চ্যাপটা চ্যাপটা হবে তেলটা গরম হওয়ার পর যে গুলগুলার ডোগুলো দেব সেগুলো দেখবেন কত সুন্দর বোলের মতো হবে একদম পারফেক্ট হবে দেখুন তেলটা শুধু সাধারণত একটু গরম না হওয়ার কারণে গুলগুলাটা কেমন হয়ে গেছে এখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে পর্যায়ে আমি সবগুলো দই দিয়ে দিব তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই গুলগুলাগুলো ভেজে নেবেন নাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে ভালো করে কিন্তু সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে গুলগুলাগুলো আর দেওয়ার সাথে সাথে যেন ওপর দিকে উঠে আসে তেলটা সেরকম গরম হতে হবে দেখুন আমার গুলগুলাগুলো কতটা সুন্দর হয়েছে আর একদম বলের মতো কিন্তু হয়েছে তো এগুলো কিন্তু শুধু গড়াতে থাকে উল্টালে কিন্তু
সহজে উল্টানো যায় না, বলের মধ্যেই কিন্তু একদম গড়াতে থাকবে। একটু চেপে চেপে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু একটা চাপ দিয়ে ধরে রেখেছি, বারবার গড়িয়ে যায়। দেখুন আমার গোলগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। কতটা সহজভাবে পারফেক্ট গোলগুলা বানানো যায় দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। এতে করে আমি যত নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।